আজকের ঘটনা জানতে পারি আমি ঘন্টা খানেক আগে। আমাকে এখান থেকে আমারই পড়ার এক ছেলে ফোন করেছিল, যেরকম নাম্বার তুই জানিস না, নাম্বার আমার জানা না, তুই কোথায় আছিস? জানলাম বর্ধমান থেকে আমি ফিরছি। বললো তুই তাহলে এরকম জনি বলে একটা ছেলে আছে আমাদেরই পাড়ার, আমারই ভাই ভাতৃস্বরূপ, তো বলো তুই ওর সঙ্গে কথা বল। ও আমাকে বললো যে অলোক, তো এরকম ওর দরজার জানলা, দরজাটা বাইরে থেকে খোলা রয়েছে, ভেতর থেকেও খোলা রয়েছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি ওর বইয়ের নাম নাম্বার জানো? আর নামটা জানি, নাম্বার আমার কাছে নেই। তখন বলতে আমাকে বললো যে তুমি একবার ইমিডিয়েটলি এখানে এসো, মনে হচ্ছে একটা কিছু ঘটনা ঘটেছে। তো সেই শুনে আমি দৌড়োতে দৌড়োতে আসি, এসে যখন দেখি তখন সবই অলরেডি শেষ।